আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা জায়গা যাচ্ছি, ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর এই তো এই জায়গাটা আসলে হাওরের মতো, পুরোটা হাওরও না, এই মার্শ বলে জলাভূমি আসলে। আর খুবই সুন্দর জায়গাটা, পানি আছে, আবার সবুজ মাঠ, এখানে যে কাশবনের মতো, আসলে দূর থেকে মনে হয় যেন কাশবন, খুবই সুন্দর জায়গাটা। আর ইয়া লেকটা আসলে অনেক বড়, মানে অনেক ওয়াইড লেকটা, প্রচুর পানি। আর এখানে হচ্ছে গিয়ে সবুজের সমারোহটা আসলেই অনেক বেশি, মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক জায়গায় চলে গেছি, মানে বাংলাদেশে যেভাবে জলাভূমি অনেক জায়গায় থাকে ওরকম, অনেকটা ওরকম দেখা যাচ্ছে। আর আমাদের তো প্রচুর অনেক গরম এখানে, 95 ডিগ্রিজ ফারেনহাইট ওরকম হবে। আর ঘরে তো সবসময় এসি ছেড়েই থাকতে হচ্ছে, আর বাইরেও বোঝা যাচ্ছে একদমই বাতাস নাই। তো এরকম হিট ওয়েভ আসে আসলে প্রতি বছরই, আমাদের কোনো সময় বেশ কয়েকদিনই থাকে ওরকম, আবার চলে যায়, আবার মাঝে মধ্যে আসে কয়েকদিনের জন্য। তো এরকম প্রতি বছরই হয়, তো এটা স্বাভাবিকই, এমন তেমন কিছু না। তো যেহেতু অনেক গরম, তাই ভাবলাম পানির কাছে কোথাও যাই, এই তো চলে আসলাম এই জায়গাটায়, জায়গাটা খুবই সুন্দর। আর আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি, এত সুন্দর, আমার দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক জায়গায় আছি, যেভাবে দূর থেকে দেখা যায় যেন দিগন্তে, মানে ছোটো ছোটো গ্রামগুলো দেখা যায় বাংলাদেশের, ঠিক ওরকমই এখানে আমি দেখতেছি, যেন ওই যে দিগন্তে যেগুলো দেখা যাচ্ছে যেন ছোটো ছোটো গ্রাম, আসলে ওটা গ্রাম না, ছোটো ছোটো হয়তো রেসিডেন্সিয়াল এরিয়া হয়তো হবে, ছোটো ছোটো ঘর দোর এগুলোই, কিন্তু মনে হচ্ছে যেন দেশের মতোই। আর এই তো কল্পনার চোখে দেশেই চলে গেলাম। আর আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আর তারা আমরা তো দেশকে অনেক ভালোবাসি, অনেক স্মৃতি, নিজের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব সবাই, সবার জন্য খুবই মায়া হয়, খুবই মিস করি নিজের দেশকে, আর যেহেতু বড় হয়েছি। আর এই তো গাছগুলা পুরোটাই, মানে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশ কোনো একটা জায়গায় চলে এলাম, এত ভালো লাগতেছে। মাশাল্লাহ খুবই সুন্দর জায়গাটা, আর কি সুন্দর ফুরফুরে বাতাস, পানির উপরের যে একটা বাতাস থাকে, যত গরমই হয় না কেন, কোথাও পানির কাছাকাছি গেলে কিন্তু ভালো লাগে, ও পানির কাছাকাছি সবসময় একটা বাতাস থাকে, আর তেমন একটা গরম আসলে ফিল হয় না। তো এই তো এই জায়গায়, এখানে পাশে একটা লম্বা, মানে ব্রিজ নাই, সাঁকোর মতো, আসলে দেশে আমরা যেভাবে ছোটো ছোটো সাঁকো থাকে ওরকম, তবে এটা অনেক লম্বা, 1 মাইলের মতো হবে। তো এই সাঁকোর দুই পাশে এইরকম যে গ্রাস, লম্বা লম্বা গ্রাস, কি যেন ওইটা জানি না, তো ওই রকম। আর পানি তো আছেই, যেহেতু এটা একটা জলাভূমি, তো সব মিলিয়ে আসলে এত সুন্দর। আর এই তো হাঁটতেছি, এত ভালো লাগতেছে, মানে বলে বোঝানোর মতো না। আর বাতাসে এই গ্রাসগুলো বোঝা যাচ্ছে একটা স্ট্রং, মানে শক্ত, কী ধরনের গ্রাসটা, মানে শোন শোন একটা শব্দ হচ্ছে কিন্তু। আর এত ভালো লাগতেছে, আর কি যেন ফুল মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিন্তু গ্রাসে, এই গ্রাসগুলোর কি মানে ফুলগুলো ফুটেছে, তুই তুই তো কাছে এনে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর এই তো সাঁকোটা অনেক লম্বা, আর দুদিকে আসলে ওটা পাথের, রেলিংগুলো কিন্তু পাথের, আর নিচে ওগুলা না উড, তো হাঁটার সময় একটু একটু নড়ে, কিন্তু বাংলাদেশের বাঁশের শাঁকোগুলো যেভাবে একটু একটু নড়ে, ওরকম প্রায় কিছুটা ওরকম নড়ে, মনে হচ্ছে যেন বাংলাদেশেরই কোনো একটা শাঁকো দিয়ে হাঁটতেছি। আর যেহেতু একটা মনে হয় ওয়ান মাইলই হবে, তো আমরা হাঁটলাম, কিন্তু অনেক হাঁটলাম, ভালোই লাগলো।
পানির উপর দিয়ে হাঁটার আসলে আনন্দই আলাদা। নিচ দিয়ে পানি চলে গেছে, আর ছোটো একটা লেক আমি দেখাচ্ছি এখানে, খুবই সুন্দর পাশ দিয়ে বয়ে গেছে, পুরো দেখতে বাংলাদেশের কোনো ক্যানেলের মতোই আসলে লাগে। আর এখানে কিছু গাছ এত সুন্দর, চিরল চিরল পাতা, আর এটা সৌন্দর্যই আলাদা, খুব পরিষ্কার। এটা মনে হয় এবার গ্রিন গাছটা হবে, মানে কোনো মরা পাতা টাতা নাই, এত সুন্দর। আর বাতাসে দুলতেছে, এত সুন্দর লাগতেছে, গাছের নিচও পরিষ্কার, আর তো সবুজ গ্রাসের উপর, আর মানে বোঝানোর মতো না, আসলেই এত ভালো লাগতেছে জায়গাটা। বেশ কটা গাছ এখানে, ভালোই লাগলো। আর এখানে কিন্তু আশেপাশে অনেক মানুষ, আমি তো সব কিছু তুলতেছি না আসলে, মানুষ মাইন্ড করবে আর ওটা তো উচিত না। অনেক মানুষ কিন্তু বিকালের মিষ্টি বাতাসের চুয়া পেতে আশেপাশে অনেক মানুষ আছে, বাচ্চারাও খেলতেছে। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব আসলে, মানে আসলেই সুন্দর জায়গাটা, আর পরিবেশটাও এত সুন্দর বলার মতো না। আর আসলে এখানে কেউ আসলেই বুঝতে পারবে জায়গাটা কি সুন্দর। আর এই তো মানে সন্ধ্যা অলমোস্ট হয় তো আকাশটাও দেখিয়ে দিলাম, আকাশের অবস্থাটা আসলে আকাশটা পরিষ্কারই, বৃষ্টির কিছু হবে না মনে হচ্ছে। আর এই তো সন্ধ্যা হয়, আকাশের রংটাও এত সুন্দর হয়ে আসছে, সন্ধ্যাবেলায় যেরকম আকাশটা দেখা যায় ঠিক সেরকমই। আর এখানে হচ্ছে গিয়ে ছোটো ওই যে বললাম ক্যানেলের মতো, ও পুরোটাই আমি এখানে তো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, মানে ইচ্ছে করছে না এখান থেকে যাই, পুরো মনে হচ্ছে বাংলাদেশেরই একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই যে ছোটো ক্যানেলটা গেছে আঁকা বাঁকা হয়ে, কোথায় গিয়েছে, অনেক দূরে হয়তো গিয়েছে। আর এই যে সবুজ মাঠ, আর এত দুধু বাতাস, এত ভালো লাগতেছে। বাতাসে কিন্তু তেমন একটা বড় ঢেউ না, একটু হালকা ঢেউ পানিতে, এটা সব কিছু মিলিয়ে আসলেই মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি। মাশাল্লাহ, এত সুন্দর জায়গাটা, আসলে আশাটাই সার্থক হলো। এই তো দেখাচ্ছি। আর এখানে হচ্ছে লাইটের যে আলোটা এসে গাছের উপর পড়েছে, আর এই গাছগুলো আরেকটা রূপ যেন নিয়েছে, এত ভালো লাগতেছে সেটা বলার মতো না। মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে একটা হয়তো ফুলের গাছ হবে, আর বাতাসে দুলতেছে চিকন চিকন পাতা, সবুজ চকচকে সবুজ, আর মনে হচ্ছে যেন ময়ূরের পালক, ময়ূর যেভাবে পালকটা ছড়ায় ঠিক ওভাবে, এত সুন্দর আঁকি গাছটা, ঠিক ময়ূরের পালকের মতোই, খুবই ভালো লাগে। আর আজকে এই জায়গাটায় আসা আসলে সার্থক হলো, মানে খুবই ভালো লাগলো, সুন্দর জায়গাটা খুবই ভালো উপভোগ করলাম। আর আপনারা সবাই ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, সেফ থাকেন। আর আজকের মতো এখানেই বিদায়।